অনেকটা হলো। জানা গেল অতিশয় সহিষ্ণু জনগণের ধৈর্য সীমারেখা স্পর্শ করার সময় আসন্ন। এ সময় জনগণের শক্তি ভাবলে কি নগণ্য? তারা যখন সমবেতভাবে সোচ্চার রাজপথে অন্যায়ের বিরুদ্ধে ন্যায্য বিচারের দাবিতে তোমার কাছে অনুনয় বিনয় করে ব্যক্ত হয়ে ভাবলে নাকি সেই প্রতিবাদের ঝড় যাবে মিয়ে? যখন তোমার মনের অন্ধকার ঘোচাতে মোমবাতি জেলে আলোর বন্যা বইয়ে দিল রাজপথে, তখনও তোমার বিবেক স্থবির হয়ে রইল। অগত্যা তারা ন্যায্য বিচারের দাবিতে সোচ্চার হল। শুনে দেখো গ্রহ তারা সাক্ষী, সুযোগ বিদ্রোহের দাবানল জ্বলে উঠতে বাকি। তবু তোমার মনের অন্ধ কুটিরের দরজা খুলল নাকি? নিষ্পদীপ সেই কুঠিরে আলো জ্বলবে কি? হয়তো তোমার মগজে লৌহ কপাটের কবজায় মরিচা জমে সেগুলো হয়েছে আড়ষ্ট। সমবেত জনতার কথার সারমর্ম উপলব্ধি করাও কষ্ট। সম্ভবত এখন ধেয়ে আসছে প্রতিবাদের ঝড়, কাকাতুয়া দিয়ে গেল সেই খবর। শুনতে পাচ্ছ কি ভয়ানক শোঁ শোঁ শব্দ? হয়তো সেটি লৌহ কপার ভেঙে করবে জব্দ। ভেবেছ কতটা হতে পারে ক্ষয়ক্ষতি? সে সময় ক্ষতি সামলাতে পারবে কি?